সুস্বাস্থ্য জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদের শুরুতে শিরোনাম বৃহস্পতিবার বেলা এগারোটায় নতুন এমপিদের শপথ বাগমারায় এনামূলে খুশি প্রধানমন্ত্রী অসুস্থ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে অর্থ সহায়তা দিলেন মেয়র লিটন শিবগঞ্জে নৌকার মাঝি ডক্টর শিমুলকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একাদশ জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার বেলা এগারোটায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচন কমিশনের পাঠানো নির্বাচনের গেজেট হাতে পাওয়ার পর এই সময় ঠিক করার কথা জানিয়েছে সংসদ সচিবালয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবনের নিস্তলায় শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথ পড়াবেন তার আগে তিনি নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন এবারও তিনি রংপুর ছয় আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরাই প্রথমে শপথ নেবেন এরপর ক্রমানুসারে শপথ নেবেন অন্যান্যরা শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হবে সংসদ নির্বাচনের ফল গ্যাজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এরপর তিরিশ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে প্রথম অধিবেশন শুরু নব্বই দিনের মধ্যে শপথ না নিলে বা স্পিকারকে অবহিত না করলে সদস্য পদ খারিজ হবে দেশের তিনশো সংসদীয় আসনের মধ্যে দুইশো রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয় গোলযোগের কারণে একটি আসন স্থগিত রেখে সেই রাতেই দুইশো আটানব্বইটি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে সেই বিজয় দেশের নেতৃত্ব আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে যাচ্ছে তিনি চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তার এই বিজয় ও নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত এমপিরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী থেকে নির্বাচিত দুজন এমপি মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজশাহীর চার আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক এমপি ও রাজশাহীর ছয় আসনে তৃতীয়বারের মতো বিজয়ী এমপি শাহরিয়ার আলম তারা পৃথকভাবে ফুল নিয়ে শেখ হাসিনা ও তার নতুন সরকারকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাগমারাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক প্রধানমন্ত্রীকে বলেন বাংলাদেশের ষোলো কোটি মানুষের আস্থা ও ভরসার জায়গা আপনি এই বিজয়ে আপনাকে শুভেচ্ছা আপনি সুস্থ থাকুন দীর্ঘদিন বেঁচে থাকুন আমাদের মাঝে এ সময় বাগমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছ আমি খুশি হয়েছি তোমাকে ও বাগমারাবাসীকে ধন্যবাদ জানাই মহানগরীর তেইশ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অসুস্থ আনারুল হককে দুই লক্ষ টাকা অর্থ সহায়তা দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন বুধবার দুপুরে নগরীর টিকাপাড়া মহল্লার বাড়িতে তাকে দেখতে গিয়ে ব্যক্তিগতভাবে এই অর্থ সহায়তা প্রদান করেন মহানগরী তেইশ নং ওয়ার্ডের নেতা আনারুল হকের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হচ্ছে বিষয়টি জানতে পেরে আনারুল হকের বাড়িতে ছুটে যান লিটন এ সময় শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক খবর নেন এবং চিকিৎসার জন্য দুই লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন নাইমুল হুদা রানা ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রায়হানুল হক হিরণের বাবা অসুস্থ আব্দুল হকের শারীরিক খোঁজখবর নেন মেয়র চাপাই নবাবগঞ্জ এক আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সদ্য বিজয়ী ড সালিম উদ্দিন আহমেদ শিমুলের বাসভবনে দলীয় নেতাকর্মী সমর্থক সহ এলাকার সাধারণ মানুষের ঢল নামে সংসদ নির্বাচনে জয়ের পর দিন থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে সংগঠন সাধারণ মানুষ নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা ফুলের মালা তোড়া ও নৌকা তাদের নেতার হাতে তুলে দিয়ে আনন্দে উল্লাস করতে থাকেন এ সময় তার বাড়ির সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচনী গান বাজিয়ে নাচানাচি করতেও দেখা যায় এদিকে সভাপতি আলহাজ আকবর হোসেনের নেতৃত্বে পরিষদের অন্যান্য নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এছাড়া জেলা যুবলীগের কৃষক লীগ মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এ সময় এক প্রতিক্রিয়ায় ডক্টর শিমুল জানান সন্ত্রাস মাদক নাশকতা সাম্প্রদায়িক মুক্ত আদর্শ শিবগঞ্জ উপজেলা জঙ্গি এবং শিবগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট সহযোগিতা কামনা করেন এছাড়া শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিটের নদী ভাঙন কবলিত অসহায় মানুষের জন্য শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থা সহ সকল ধরনের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চেষ্টা করবেন আর দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে তিনি শপথ পাঠ করার জন্য রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী শিক্ষা বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা বুধবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন এ সময় তারা বলেন যে আমরা দীর্ঘদিন যাবত অস্থায়ী দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছি আমরা আমাদের সংসারের নানা অনটন মাথায় নিয়ে নিষ্ঠার সহিত কাজ করছি কিন্তু প্রশাসন আমাদের কথা ও আমাদের সন্তানদের কথা ভাবছে না আমরা নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত আমাদের পক্ষে রায় দেয় কিন্তু বর্তমান প্রশাসন আমাদের নিয়োগ নিয়ে নানা টালবাহানা করছে দ্রুত আমাদের রাজস্ব খাতে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি দীর্ঘ বিশ বাইশ বছর ধরে আমরা দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী কর্মরত রয়েছি বাষট্টি জন তার মধ্যে দুই সালে আমরা ছত্রিশ জন মহামান্য হাইকোর্টের আশ্রয় গ্রহণ করি এবং মহামান্য হাইকোর্ট আমাদের নব্বই দিনের মধ্যে চাকরি স্থায়ীকরণের জন্য বোর্ডকে নির্দেশ দেয় একই সঙ্গে যশোর বোর্ড এবং চিটাগাং বোর্ডও আবেদন করেছিল তাদের রায়ও একই দিনে একই কোর্টে হয় এবং অন্য দুই বোর্ডের নিয়োগ হাইকোর্টের রায়ের এগেনস্টেই বাস্তবায়ন করা হয় কিন্তু আমাদেরটা করা হয় না নব্বই দিন টাইম দেয় কোর্ট সে টাইম পার হওয়ার পরেও করে না পরবর্তীতে নব্বই দিন পার হলে আমরা কন্টেমে করি কন্টেম করি সেই কন্টেমটা তারা অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মহোদয়ের মাধ্যমে স্টে করে স্টে করে আপিল করে আপিল করে দীর্ঘদিন আমাদেরকে ঝুলিয়ে রাখে এবং মহামান্য সুপ্রিম কোর্টেও আমাদেরকে রায় দেয় এজ লিমিট করে অগ্রাধিকার দিতে সিলেকশন প্রসেসে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে নিয়োগ দিতে বলে কিন্তু তারা বিভিন্ন সময়ে নীল নকশা করে আমাদেরকে এই আমাদের আমাদের নিয়োগটা বাস্তবায়ন না শুধু করছে করছে বিষয়টা আমরা তো অনেকদিন থেকে দাবি করছি কিন্তু আমাদের দাবি তো কেউ মানে না কোনো অফিসারের কাছে গেলে আমাদেরকে ফুটবল খেলার মতো করে খেলে নিয়ে বেড়ায় বলে ইংলিয়ানের কাছে যাও ইন্ডিয়ান বলে যে হচ্ছে ইয়াতে যাও অফিসারের কাছে যাও এভাবেই আমাদেরকে সান্ত্বনা দিয়ে মানে আমাদেরকে আজকে আমি আমার বয়স অনেক মানে শেষের পথে আমি কতদিন আর চাকরি করব। আমি বিধবা একজন মানুষ আমার স্বামী এখানে চাকরি করতেন আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে আমি একজন গ্রাজুয়েট মহিলা আমাকে এক বছর পরেই চাকরি দেবে বলে এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু আমার আঠারো বছর হয়ে গেল এখান থেকে আমি আজকে চাকরি পাচ্ছি না আমাদের মূল দাবি হচ্ছে আমরা রাজশাহী শিক্ষা বোর্ডে দৈনিক দিনমজুরি ভিত্তিতে বাষট্টি জন কর্মচার এখানে বিভিন্ন মেয়াদে বিশ বছর পঁচিশ বছর দশ বছর এভাবে আমরা বঞ্চিত হয়ে আছি এখানে সুপ্রতিষ্ঠিত এক ইউনিয়ন আছে যে ইউনিয়নের দায়িত্ব হচ্ছে আমাদের বঞ্চিতদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করবে এটা রাষ্ট্র কর্তৃক এটা স্বীকৃত একটা রেজিস্টার একটা প্রতিষ্ঠান আমাদের তাদের কাছে একটা আপ্রাণ দাবি যে তারা যেন আমাদের অধিকারটা নিয়ে মাননীয় বোর্ড চেয়ারম্যান ওনাদেরকে নিয়ে আমাদের অধিকারটা ফিরে দেয় দীর্ঘদিন থেকে আমরা এই রাজশাহী শিক্ষা বোর্ডে প্রায় এক একজন মাস্টার রোলের কর্মকর্তা কর্মচারী এরা বিশ বছর পর্যন্ত আছে এদেরকে বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার জন্য তালবাহানা করে আমাদের রাজশাহী শিক্ষা বোর্ডে একটা কর্মচারী ইউনিয়ন আছে এই কর্মচারী ইউনিয়নে যারা নেতৃত্ব দেন তারা সকলেই কিন্তু আমাদের মতনই দৈনিক মজুর ছিলেন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ